বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে জমলোকের জীবন্ত ভানু, যে একটা বেঙ্গলি কমেডি ফিল্ম। তো এই ফিল্মটা এর আগেও রিলিজ হয়েছিল সাদা কালোতে, সেটাকে একটু মডিফাইড করে রঙিন সিনেমায় কনভার্ট করা হয়েছে। আর এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে অমরেশ ভট্টাচার্য এবং শাশ্বত চ্যাটার্জি। তো এখানে যে অমরেশের যে চরিত্রটা হচ্ছে একজন বিজ্ঞানী, এবং তার পথ দুর্ঘটনায় মারা যায় এবং সে জমলোকে যায়, এবং আদৌ সে কি মারা যায় না ওকে মারানো হয়েছে, মেরে দেওয়া হয়েছে না মারা যায়, সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন, 2 ঘন্টা সিনেমা। আর শেষ পর্যন্ত কি সে আবার পুনর্জন্ম পায় সেটা জানতে হলে আপনাকে 2 ঘন্টা সিনেমা হলে এই সিনেমাটা দেখতে হবে। এবার চলে যায় পজিটিভ সাইড। এই ফিল্মে কিছু কিছু জিনিসগুলো পজিটিভ লেগেছে। প্রথম কথা, বাংলা সিনেমার মধ্যে একটা কমেডি ভাব শেষ হয়ে গেছে। তো এখানে ভগবানকে দেখানো হয়েছে, ভগবানের নাম নিয়ে কমেডি করা হয়েছে এবং সেই কমেডির মাধ্যমে কমেডিটা প্রকাশ করেছে। এবং পরলোক আর ইহলোক দুটোই দিক দেখানো হয়েছে। তাছাড়া টাইম মেশিনের ব্যবহার, টাইম মেশিনের মাধ্যমে পুরনো দিনের যুগে চলে যাওয়া আর নতুন দিনে চলে আসা, সেগুলো দেখানো হয়েছে। আরও অনেক কিছু পজিটিভ আছে, যেমন তখনকার দিনে যে শিল্প কথাবার্তা, বাংলা ধরন আর এখনকার বাংলা ধরন যে পাল্টে গেছে এবং আধুনিকতার প্রভাব, সেগুলো দেখানো হয়েছে কূটনৈতিক বস্তু। এবং কী করে সে আবার পুনর্জন্ম হয় সেই সিনটা, শেষ সিনটা তো খুব সুন্দর সিনটা, সবচেয়ে শেষ সিনটা খুব সুন্দর লেগেছে। এবং স্টার্টিংটা মোটামুটি হলে সে ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর বাকিদের কথা বলতে, সাহেবকে অনেকদিন পর আমি দেখলাম, সাহেব চ্যাটার্জিকে বাংলা সিনেমাতে, তো খুব কম ফিল্ম করে। আর আপনারা এইসব সিনেমাগুলো সাপোর্ট করুন, কারণ আস্তে আস্তে হাস্য কৌতুক সিনেমা বাংলা জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। আমি জানি এই ফিল্মটা খুব একটা ভালো রেসপন্স পাবে না, তবুও আমি বলবো যে রেসপন্স করা উচিত আর বাংলা ফিল্মে পাশে দাঁড়ানো উচিত। মাইনাস পয়েন্ট হচ্ছে আরও ভালোভাবে সাজানো যেত, কিন্তু সাজাতে পারেনি ফিল্মটা। আরও রোমাঞ্চক শেষ সিনটা আর একটু টানতে পারতো, সে আবার পুনর্জন্ম হওয়ার পর মানুষের কী রিয়াকশান সেটা দেখাতে পারতো, কিন্তু তার আগেই শেষ করলো ফিল্মটা, আরও অনেকটা এগিয়ে যেত। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো সুস্থ থাকো।